বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভ্রমণবাগ চ্যানেল। আজকে আমি বাংলাতেই ব্লগ করছি, আজকে হিন্দিতে ব্লগ করছি না, কারণ একটা কারণ আছে। কারণ আমরা যাচ্ছি কোথায়? শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনের জন্য আমরা আজকে বেরিয়েছি, কিন্তু আজকে আমরা শান্তিনিকেতন ঢুকবো না। আজকে আমরা যাবো হচ্ছে তারাপীঠ। আজকে আমরা যাবো তারাপীঠ। তো সকাল 9:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখনও বর্ধমান 40 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো বর্ধমান হয়ে, সাঁইথিয়া হয়ে আমরা তারাপীঠ যাব। তারাপীঠে আজকে নাইট স্টে করে কালকে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাব, হোলি খেলব। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শান্তিনিকেতন সম্পর্কে বাইকিং ব্লগ খুব একটা ইউটিউবে নেই, তো এনজয় করুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন ও শেয়ার করুন। তো আজকের রাইড আমি একা করছি না, আমার সঙ্গে আছে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা। এখন আমরা শক্তিগড়ে আছি এবং ল্যাংচা টেস্ট করছি। ল্যাংচা শক্তিগড়ে এসে আর ল্যাংচা খাবো না? বোলপুর থেকে এখনো 33 কিলোমিটার আগে আছি। লাঞ্চ করছি আমরা, আমি খাচ্ছি রুটি, ওয়াইফ ভাত খাচ্ছে। তারাপীঠ চলে এসেছি আমরা, এখন 4:30 বাজে। অনেকক্ষণ টাইম লাগলো, কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আমরা রুমে ঢুকে পড়েছি। আমরা যশোদা ইন্টারন্যাশনাল বলে একটা রুম আমাদের বুক করা ছিল গোবিগো থেকে। তো রুমটা ভালোই, তো রুমটা একবার দেখাই। এটা হচ্ছে ওভারভিউ রুমের জানালা। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মিনি ফ্রিজ, গরমকালে খুব কাজ দেবে। তো অ্যাকচুয়ালি এটা বিয়ার রাখার জন্য, তো আমরা এটা রাখছি হচ্ছে জল। দেখাই, জল ঠান্ডা হচ্ছে, এই যে। আর আছে ডেয়ারি মিল্ক। সন্ধ্যেবেলা মন্দিরে এলাম, তারামায়ের পুজো দিলাম, যা ভিড়। ভেবেছিলাম শ্মশানের দিকে যাবো, কিন্তু আমার বউটা এত ভীতু যে শ্মশানের দিকে আর যাওয়া হলো না। আর আরেকটা জিনিস, এখানে প্রসাদ হিসেবে কিন্তু দেওয়া হলো। ভিড়ের মধ্যে ঠাঁদাঠাঁদি করে পুজো দিলাম, মায়ের দর্শনও হলো। তো এবার যাবো, ডিনার করবো, আর একদম দেখা হচ্ছে কালকে শান্তিনিকেতনে। গুড মর্নিং বন্ধুরা, তারাপীঠ থেকে এখন আমরা শান্তিনিকেতন যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করি, সোজা শান্তিনিকেতনে যাব। এখন বাজে 8:00।
আউট করছি। আজকে আমরা শান্তিনিকেতনে চলে এসেছি তারাপীঠ থেকে সকালবেলা। এখানে কোথায় পার্কিং এবং কোথায় যে রং খেলার যে গ্রাউন্ড এবং কোথায় যে অনুষ্ঠান হচ্ছে সেগুলোর কোনো নির্দিষ্ট কোনো রকম লোকেশন বা ডিরেকশন না থাকবার জন্য খুব সমস্যা হয়েছে, যার জন্য প্রচুর টাইম নষ্ট হয়েছে এবং খুব ভালোভাবে এনজয় আমরা করতে পারিনি। তো কি আর করা যাবে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।